আপনাদের প্রিয় রান্নাঘর পাকশালায় রসগোল্লার একটা অভিনব রেসিপি নিয়ে, লাজাবাব রসগোল্লা কারি। আমার লাজাবাব রসগোল্লা কারি করতে লাগছে রসগোল্লা। আমি ছটা রসগোল্লা নিয়েছি, আর লাগছে আদা বাটা, পেঁয়াজ আর রসুনের পেস্ট, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মির্চ, চিনি, নুন, মগজ বাটা, গাওয়া ঘি। আমি আগে রসগোল্লাগুলো ইসুতুষ্ণ গরম জলে রাখছি, রেখে তারপর ভালো করে চিপে ঠান্ডা জলে দিচ্ছি। এবার আমি ঠান্ডা জল থেকে তুলে প্লেটের মধ্যে রাখছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিই। এবার কারিটা করার জন্য আমি টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্ট, এক চামচ আদা মাটা দিয়ে মশলাটা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো এক চামচ, গরম মশলা। এভাবে মোটা দিচ্ছি এক চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দিচ্ছি মগজ বাটা। কারিটা রং করার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি মির্চ। এর মধ্যে দিচ্ছি একটু জল, এবার আমি এই গ্রেভির মধ্যে রসগোল্লাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হয়ে গেল আমার লাজাবাব রসগোল্লা কারি।